প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি নবম দশম শ্রেণীর রসায়নের একটি চ্যাপ্টার নিয়ে। আর চ্যাপ্টারটির নাম হচ্ছে পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল। আর এখানে আমি ছোট্ট একটা বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে পর্যায় সারণী পটভূমি। অর্থাৎ পর্যায় সারণী অধ্যায়টা যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে অন্যান্য অধ্যায়গুলো তুমি ভালোভাবে শিখতে পারবে। আর তোমরা সবাই জানো যে পর্যায় সারণীতে টোটাল 118টি মৌল রয়েছে। এর মধ্যে 114টি মৌল ইউপেক কর্তৃক স্বীকৃত, যার অনুরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অর্থাৎ 118টি মৌলের মধ্যে ইউপেক 114টি মৌলকে কী করে স্বীকৃতি দেয়। আর এর মধ্যে 112টি নামকরণ করা সম্ভব হয়েছে 2016 সাল পর্যন্ত। আর এই যে মৌলগুলোর নামকরণ করা 112টি মৌল, এই মৌলগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক মৌল 98টি এবং কৃত্রিম মৌল রয়েছে 14টি। আর এই প্রাকৃতিক মৌলকে আরও দুটি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে প্রাইমারি মৌল হচ্ছে 84টি এবং তেজস্ক্রিয়শীল মাধ্যমে মানুষের তৈরিকৃত আরও মৌল রয়েছে 14টি। আর পর্যায় সারণীর আবিষ্কারের ইতিহাসে একজন স্বনামধন্য বিজ্ঞানী তিনি হচ্ছেন ল্যাভোইসিয়ের, যিনি 1789 সালে 33টি মৌল নিয়ে তিনি একটা ছক তৈরি করেন, চেষ্টা করেন। এছাড়া তিনি কিছু মৌলকে ধাতু অধাতু বিভক্ত করার চেষ্টা করেন। এরপরে আরেকজন বিজ্ঞানী ডোবেরাইনার 1830 সালে তিনি একটি সূত্র প্রদান করেন, তার এই সূত্রটি হচ্ছে ত্রয়ীসূত্র। আর তার প্রথম ত্রয়ীসূত্র তিনটি মৌল নিয়ে গঠিত হয়, সেটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এই তিনটি মৌল নিয়ে তিনি প্রথম ত্রয়ীসূত্র প্রদান করেন। আর এই ত্রয়ীসূত্রটা কি? ত্রয়ীসূত্রটা হচ্ছে যে মৌল মানে পর্যায় সারণীতে পাশাপাশি বা পরপর তিনটি মৌলের প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় হবে দ্বিতীয় বা মধ্যবর্তী মৌলের পারমাণবিক ভরের প্রায় সমান। আমি একটু খেয়াল করি যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন পরপর তিনটি মৌল, এখানে ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, ব্রোমিনের 80 এবং আয়োডিনের 127। এখন ক্লোরিন এবং আয়োডিনের পারমাণবিক ভরের গড় কত? ক্লোরিনের পারমাণবিক ভর এবং আয়োডিনের পারমাণবিক ভরকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে ক্লোরিন ব্রোমিনের গড় পারমাণবিক ভর, সেটা একটি 1.25, যেটা হচ্ছে ব্রোমিনের পারমাণবিক ভরের প্রায় সমান। অর্থাৎ ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 81.25, যেটা 80 খুব কাছাকাছি। আর একটু উদাহরণ দেখি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের পারমাণবিক ভর কী হবে? এই লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক ভরের গড় মানের সমান। অর্থাৎ লিথিয়ামের 7, পটাশিয়ামের 39, টুদার ভাগ করলে আসে 23, যেটা সম্পূর্ণভাবে মিলে যায় সোডিয়ামের সঙ্গে। অর্থাৎ সোডিয়াম পারমাণবিক ভর হচ্ছে 23। তাহলে দেখা গেল যে মৌলগুলো পরপর তিনটি মৌলের প্রথম আর তৃতীয় মৌলের যে পারমাণবিক ভরের যে গড় সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় মৌলের বা মধ্যবর্তী মৌলের পারমাণবিক ভরের প্রায় সমান। এটি হচ্ছে ডোবেরাইনের ত্রয়ীসূত্র। এরপর আরেকজন বিজ্ঞানী রয়েছেন নিউল্যান্ড, যিনি 1864 সালে আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করেন, যে সূত্রটি বর্তমান সময়ে বাতিল হয়ে গেছে। তার এই সূত্রটি হচ্ছে অষ্টক সূত্র। তিনি লক্ষ্য করলেন যে মৌলগুলোকে পর্যায় সারণীর যে মৌলগুলোর যদি পরপর পারমাণবিক ভরে ক্রম অনুসারে সাজানো থাকে, তাহলে প্রতি অষ্টম মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলির মধ্যে একটা মিল রয়েছে। আমি এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় অষ্টকের একটি লিখেছি। প্রথম অষ্টকের মৌলগুলো হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। দ্বিতীয় অষ্টক কিছু মৌল এবং তৃতীয় অষ্টক কিছু মৌল আমি লিখেছি, পাশে নিষ্ক্রিয় গ্যাসের কিছু মৌল আমি লিখেছি। এবার আমি লক্ষ্য করি যে অষ্টসূত্র আসলে কি। অষ্টসূত্র হচ্ছে আমরা যদি প্রথম অষ্টকের লিথিয়ামকে চিহ্নিত করি লিথিয়াম সহ, তার পরবর্তী অষ্টম মৌল কি? পরবর্তী অষ্টম মৌল হলো সোডিয়াম, কারণ লিথিয়াম 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ লিথিয়াম পরবর্তী মৌল হচ্ছে সোডিয়াম, এবং লিথিয়াম সোডিয়াম আমরা জানি গ্রুপ একের মৌল, এবং লিথিয়াম সোডিয়ামের ভৌত রাসায়নিক ধর্মগুলি প্রায় একই রকম। তাহলে অষ্টসূত্রটা সেই সময়টা সঠিক ছিল। এরপর যদি আমরা একটা মৌল নিয়ে কাজ করি, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম সহ পরবর্তী অষ্টম মৌল কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ ক্যালসিয়াম।
তাহলে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম তৃতীয় গ্রুপের মৌল এবং ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের ভৌত রাসায়নিক ধর্মগুলি একই, অর্থাৎ অষ্টক সূত্র অনুযায়ী ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের ভৌত রাসায়নিক ধর্মগুলি একই। কিন্তু যখন এই নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার হয় তখন এই সূত্রটা বাতিল হয়ে যায়। কেন বাতিল হয়ে যায়? কারণ আমরা যে লিথিয়ামকে চিহ্নিত করি তাহলে পরবর্তী অষ্টম মৌল হতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ফ্লোরিন, আর লিথিয়াম ফ্লোরিনের ভৌত রাসায়নিক ধর্মের যথেষ্ট পার্থক্য রয়েছে। তেমনি ধরো যদি আমরা ম্যাগনেসিয়ামকে চিহ্নিত করি, ম্যাগনেসিয়াম পরবর্তী অষ্টম মৌল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 7, 7, 8 তাহলে এখানে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, এখানে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম, সরি পটাশিয়াম, এই ম্যাগনেসিয়াম পটাশিয়ামের ভৌত রাসায়নিক ধর্মগুলি একই না, কারণ পটাশিয়াম হচ্ছে গ্রুপ একের মৌল আর ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ দুইয়ের মৌল, এটা হচ্ছে খাপ, এটা হচ্ছে খাল। তাহলে দেখা গেল যে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারের পর অষ্টম সূত্রটা অটোমেটিকলি কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। এরপর একজন বিজ্ঞানীর কথা আমি বলবো, মেন্ডেলিভ। 1829 সালে তিনি একটি সূত্র প্রদান করেন, পর্যায় সূত্র, আর তিনি এই সূত্রটা প্রদান উপর ভিত্তি করে। এবং ওই সময় আরেকজন বিজ্ঞানী লোথার 1870 সালে তিনিও একটি ছক তৈরি করেন, পর্যায় সারণী বা ছক তৈরি করেন, আর তিনি যে ছকটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে মৌলের ভৌত ধর্মাবলীর উপর ভিত্তি করে। অর্থাৎ মেন্ডেলিভ যে ছক তৈরি করেন সেটা হচ্ছে মৌলের রাসায়নিক ধর্মগুলির উপর ভিত্তি করে, আর লোথা যে ছকটি তৈরি করেছিলেন সেটা মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলির ভৌত ধর্মগুলির উপর ভিত্তি করে। এবং মেন্ডেলিভ যে ছক বা পর্যায় সারণি তৈরি করেছিলেন সেখানে ছিল 8টি গ্রুপ আর 12টি পর্যায়, আর তিনি 700টি বর্গাকার ঘর নিয়ে একটা ছক তৈরি করেন, যার মধ্যে 70টি মৌল তিনি বসাতে পেরেছিলেন, আর 4টি মৌল কি ছিল অনাবিষ্কৃত ছিল। আর 4টি মৌল সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটি মৌল হল জার্মেনিয়াম, গ্যালিয়াম এবং স্ক্যান্ডিয়াম। এই মৌলগুলো পরবর্তীতে আবিষ্কার হয়, যেটা যার কোনো মেন্ডেলিভের যে ভবিষ্যৎবাণী ছিল সেটা সঠিক বলে প্রমাণিত হয়েছে। তাহলে আধুনিক পর্যায় সূত্রটা কি, সরি মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কি? মেন্ডেলিভ তার পর্যায় সূত্রটা প্রদান করেছিল কিসের উপর ভিত্তি করে? তিনি পর্যায় সূত্রটা প্রদান করেছিলেন পারমাণবিক ভরের উপর ভিত্তি করে। তাহলে তার সূত্রটা হলো যে মৌলগুলোকে যদি তাদের পারমাণবিক ভরে ক্রম অনুসারে সাজানো হয় তাহলে ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হবে। আমি আবার বলছি যে পর্যায়সারণীর মৌলগুলোকে যদি পারমাণবিক ভরে ক্রম অনুসারে সাজানো হয় তাহলে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হবে। আর মেন্ডেলিভের পরে বিজ্ঞানী মোসলে ওই মেন্ডেলিভের সূত্রটাকে সংশোধিত করেন 1913 সালে, আর ওই মেন্ডেলিভের এই সংশোধিত সূত্রটিকে বলা হয় আধুনিক পর্যায় সূত্র। আর তিনি এই সূত্রটা প্রদান করেছিলেন পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে, অর্থাৎ যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় এই পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে তিনি এই মেন্ডেলিভের সূত্রটাকে শুধুমাত্র সংশোধিত করে, অর্থাৎ পারমাণবিক ভরের স্থলে তিনি বলেন পারমাণবিক সংখ্যা। তাহলে এই মোসলের আধুনিক পর্যায় সূত্রটা কি? সূত্রটি হলো পর্যায় সারণীর মৌলগুলোকে যদি পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে সাজানো হয় তাহলে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে আবর্তিত হবে। এটাই ছিল আধুনিক পর্যায় সূত্র।